রাশি চক্রের মূল্যায়ন অনুষ্ঠানের আমি তন্দ্রা স্মৃতি আপনাদের কাছে চলে এসেছি। এই দেবীপক্ষ যে চলছে, শুভ তিথির সময়, যেটার জন্য আমরা এক বছর আমরা কিন্তু দীর্ঘ আগ্রহে অপেক্ষা করতে থাকি কবে সেই দেবীপক্ষ আসবে এবং মহা ধুমধামে সমস্ত অনুষ্ঠান পালন হবে এবং মায়ের পূজা আরাধনা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের সব কিছু চাওয়া পাওয়া দুঃখ দুর্দশা সমস্যা সমাধানের জন্যে আমরা তার কাছে কৃপা ধন্য হতে পারি। কাজী এই যে আজকের থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই পঞ্চমীর পুণ্যলগ্ন, কাজে চলবে সেই দেবীপক্ষ দশমী পর্যন্ত, তারপরে ধীরে ধীরে আসবে সেই লক্ষ্মী পূজা, তারপরেই আসছে ধনতেরাস, যে বিখ্যাত তিথি, যে তিথির জন্য অধীর আগ্রহে থাকি বিভিন্ন জিনিস, ধাতুর হোক বা ধাতুবিহীন হোক, সমস্ত রকম জিনিসের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছুর সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের পরিবার থেকে শুরু করে, অর্থাৎ পরিবারের মধ্যে যতজন আমরা থাকি প্রত্যেকেই যাতে সর্বাঙ্গীন কুশল থাকতে পারেন, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, আর্থিক শান্তি এবং বিভিন্ন রকম বাধা বিঘ্ন শত্রুতা মামলা মকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারি, এই অধীর আগ্রহে কিন্তু থাকি। আজকে দর্শকবৃন্দ, যেটা আলোচনার বিষয়বস্তু, যে রাশিচক্রের মধ্যে সমস্ত কিছু এই ঘটনাগুলো কিন্তু নিবন্ধীকরণ থাকে সেই গ্রহ নক্ষত্র এবং ডিগ্রির মাধ্যমে, যার সঠিক বিচার এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসে এবং তার ফলস্বরূপ যে গ্রহযোগের জায়গা সৃষ্টি হয়, অর্থাৎ যে গ্রহযোগের বা গ্রহ দোষের বাধা বিঘ্নকে কাটানোর জন্যে সমস্ত রকমভাবে আমরা কিন্তু সেই দিকটাতে লক্ষ্য রাখি, তার নিয়েই আলোচনা, যে দেবীপক্ষে আমরা সেখান থেকে বেরোবো কিভাবে। তার আগে দেখে নেব ফোনে কোন বন্ধু এসেছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকেও। কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে অভিজিৎ রায় বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 03-05-1982। দাঁড়ান, 03-05-1982। হ্যাঁ, 7:20 PM। আচ্ছা, 7:20 PM। আচ্ছা, জন্মস্থান কি শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? আমি একটু ক্যারিয়ার আর বিবাহ বিষয়টা জানতে চাই। আচ্ছা, 3 May 1982 সোমবার জন্মবার তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, ক্যারিয়ারের বিষয় এখন কি করছেন? কাজী যে দশা অন্তর্দশা এবং যে গ্রহ দোষের মধ্যে হয়ে রয়েছে সেখানে শনি মঙ্গলের বিষযোগ এবং হচ্ছে গিয়ে লগ্নস্থ সাড়ে সাথী ও দ্বাদশস্থ বৃহস্পতি, এতগুলো কানেকশন কিন্তু সমস্ত রকম যোগাযোগগুলোকে আটকে দিচ্ছে। যোগাযোগগুলো হয়েও দেখা যাবে একদম লাস্ট মুহূর্তে এসে সব আটকে রয়েছে, যে এই মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু কোনো কারণ ছাড়াই কিন্তু হচ্ছে না, এই প্রবলেমটাই এখন চলছে। তো কাজে এই জায়গাটাকে ঠিক না করা পর্যন্ত কিন্তু গ্রহের সেই শুভ প্রভাবটা পাওয়া সম্ভব নয়। কাজে সামনেই চলছে এখন হচ্ছে দেবীপক্ষ, এই সময়তে আপনি দুর্গা নাম জপ করুন এবং পূজার পরে আপনি যোগাযোগ করুন। আমি প্রতি মাসে 21-30 শিলিগুড়িতে থাকি, সেই সময়তে আপনি যোগাযোগ করে নিন। অবশ্যই গ্রহদোষে প্রতিবিধান করলে কিন্তু আপনার স্থায়ী চাকরি, আর্থিক উন্নতি এবং হচ্ছে গিয়ে খুব ভালো সুপ্রতিষ্ঠার জায়গা কিন্তু আপনার হরোস্কোপের মধ্যে রয়েছে। এখন মন্ত্রটা আপনি লিখে নিন, ওং ওয়িং হ্রিং ক্লিং শ্রিং চামুণ্ডা ওই বিচ্ছে নম, ঠিক আছে? এই মন্ত্রটা পাঠ করতে থাকুন, আমি পরে অবশ্যই আরেকবার বলে দেবো, ওং ওয়িং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে নম। এই মন্ত্রটা এই পূজার কদিন, অর্থাৎ দেবীপক্ষ চলাকালীন 108 বার পাঠ করতে থাকুন, অবশ্যই কিন্তু কিছু না কিছু মনস্কামনা পূরণের জায়গাটা আসবেই আসবে। কাজে এই যে সময়টা চলছে, এই সময়তে বিভিন্ন যে গ্রহদোষের জায়গাটা হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরোনোর জন্যে এই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ এই নয় দর্শক বন্ধু, যে দেখবেন প্রচুর অনুষ্ঠান হয় বা প্রচুর বিধানের কিন্তু উল্লেখ আমরা দেখি, যে এই টোটকা সেই টোটকা এই ফাটকা করলে পরেই সমস্ত সমাধান হবে, কিন্তু দর্শক বন্ধু কজন মানুষ সেখান থেকে উপকৃত হতে পারেন, সেখানে উপকৃত হওয়ার জন্য কিন্তু অনেক কিছু বিধি নিয়মের জায়গা থাকে, সেইগুলোকে কিন্তু যথাযথ পালন করা প্রয়োজন। তার আগে দেখে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা,
1993 আচ্ছা জন্ম সময় জন্ম সময় জন্ম সময় কি দুপুর 58 দুপুর 2:58 হ্যাঁ দুপুর 2:58 বৃহস্পতিবার 2:58 বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা 21 অক্টোবর 1993 বৃহস্পতিবার কুম্ভ লগ্ন এবং ধনু রাশি আচ্ছা আচ্ছা তো আমি না মাঝখানে একটু খুব বাজে একটা মানে বলতে পারেন একটা প্রেমের ব্যাপারে একটা যেটা আটকে পড়েছিলাম বাজে একটা রিলেশনে আটকে পড়ে যাওয়া তো পড়াশোনা তো অনেকদিন আমার মানে হ্যাম্পার হয়েছিল তো পড়াশোনাটা আমি কন্টিনিউ করতে চাই আর আমার কেরিয়ার আর আমার ফিউচার লাইফ একটু বললে খুব ভালো হতো আচ্ছা এখানে হচ্ছে গিয়ে প্রেমজ ভালোবাসা কখনোই কিন্তু কোনোদিনই টিকবে না এইটার দিকে তোমাকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে কারণ ভালোবাসা করে বিবাহের ছক এটি নয় কারণ অষ্টমস্থ শুক্র কিন্তু ভালোবাসায় আঘাত মানসিক চরম আঘাতের জায়গাটাকে নিয়ে আসবে এইটা সবসময় মনে রাখতে হবে এবং পড়াশুনোর জায়গা কিন্তু তোমার অত্যন্ত ভালো ছিল ভালো রেজাল্টও হচ্ছিল কিন্তু কিছু বন্ধু সঙ্গ অর্থাৎ চতুর্থস্থ কেতু বন্ধু সঙ্গের দ্বারা কিন্তু তোমার এই জায়গাটা সম্পূর্ণভাবে খারাপ দিকে চলে গেছে তাই তো একদম কাজে এইখানটা থেকে তোমাকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে বন্ধু সঙ্গ কমাতে হবে তবেই কিন্তু তোমার এখানে পড়াশুনোর জায়গাটা অবশ্যই ভালো হবে তবে নিজের ভুল যেটা তুমি বুঝতে পেরেছো এবং তোমার যে গ্রহদোষের জায়গাটা রয়েছে সেই গ্রহদোষটাকে ঠিক করে কাটিয়ে নাও অর্থাৎ বুধ বৃহস্পতির যে নাশযোগ হয়ে রয়েছে এবং অষ্টমস্থ শুক্রের দোষটাকে কাটিয়ে নিলে পরেই তোমার গ্রহগত জায়গা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এবং অবশ্যই পড়াশুনোর জায়গাটা তুমি বেরোতে পারবে খুব সুন্দরভাবে কত অব্দি পড়াশোনা করেছিলে 11 অব্দি আচ্ছা 11 থেকেই তোমার এই প্রবলেমটা শুরু হয়েছে দেখা যাচ্ছে ছকে কাজী ভালো কারোর সাথে কনসাল্ট করে নিয়ে নিজস্ব গ্রহের বিধানের জায়গাটা করে নাও অবশ্যই তুমি কিন্তু 100% তোমাকে বলছি যে তুমি পজিটিভ রেজাল্ট পাবে সম্পূর্ণভাবে শুরু করতে চাই সম্পূর্ণভাবে করতে পারবে প্রাইভেট থেকে আর আমি চাকরিও করতাম একটা জায়গায় আপনি যদি বলেন তোমার চাকরি ক্ষেত্র আর মানে আমি বিয়ে যদি কবে কবের মধ্যে বিবাহ যোগ আছে না বিবাহ যোগটা একটু বিলম্বে রয়েছে এই মুহূর্তে কোনো বিবাহ যোগ সেরকম ভাবে নেই এখনো 2 বছর হচ্ছে গিয়ে তোমার বিবাহ যোগ দেরি আছে তুমি পড়াশোনার জন্য তুমি এগোতে পারো তবে গ্রহদোষটাকে কাটিয়ে নিয়ে বন্ধু সঙ্গ ত্যাগ করে এবং প্রেম ভালোবাসার থেকে 100 হাত দূরে থেকে তোমাকে পড়াশোনাটাকে শুরু করতে হবে তবেই কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে শুধু এই নয় যে গ্রহদোষ কাটিয়ে তুমি পড়াশোনা শুরু করলেই কিন্তু তোমার পড়াশোনা ভালো হবে তিনটে দিক থেকে কিন্তু তোমাকে নিজেকে উইল ফোর্সটাকে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই কিন্তু তাতে তুমি গ্রহগত প্রতিবিধানের দ্বারা সম্পূর্ণ ভালো জায়গায় পৌঁছতে পারবে তোমার পুরোপুরি সম্পর্ক ছেড়ে দিয়েছি ব্যাস আগে একা তো বন্ধুদের চোখটা পুরোপুরি ছেড়ে দিয়েছি চাকরি করতাম আজকাল এখন অসুস্থ থাকার জন্য চাকরিটা ছেড়ে দিলাম আমি চাকরি করতে পারবো মানে অবশ্যই অবশ্যই চাকরি থেকেও তুমি পড়াশোনার জায়গাটাকে আগে তুমি হচ্ছে গিয়ে ধ্যান দাও ঠিক আছে কাজেই তোমার পড়াশোনার জায়গাটাই হচ্ছে গিয়ে মেন জায়গা সেটাকে করো অবশ্যই 2 বছর পরে বিবাহের জায়গা কিন্তু এই রানিং 2 বছর তোমার পড়াশোনার জায়গা ভালো হবে সমস্ত জায়গাটা কিন্তু ভালো হবে কাজেই গ্রহের জায়গাটাকে কিন্তু আমাদের মানতেই হবে যেমন দর্শক বন্ধু যে অনেক সময় আমরা যেটা দেখি কি নাম পাল্টালে ভাগ্য খুলে যাবে রত্ন ধারণ করলে ভাগ্য খুলে যাবে বাস্তুদোষ কাটালে ভাগ্য খুলে যাবে তারপরে হচ্ছে বিভিন্ন রকম বাস্তুদোষেও যখন ভাগ্য খুললো না তখন হচ্ছে বাস্তুর মধ্যে 10 দিকে 10 রকম বিভিন্ন জিনিস স্থাপন করলে পরে দোষ খুলে যাবে না দর্শক বন্ধু সর্বপ্রথম দেখতে হবে যে রাশিচক্রের বিচারটাকে যে বিচারটাই আপনি যদি সঠিকভাবে না পান তাহলে কোনো দিন আপনার ভাগ্য খুলবে না আপনার হরোস্কোপের মধ্যে ভাগ্যে কী লেখা রয়েছে এই জায়গাটার যাচাই করা হচ্ছে গিয়ে সর্বপ্রথম দরকার কারণ আপনার হরোস্কোপের মধ্যে বা আপনার হস্তরেখার মধ্যে যে পজিটিভ দিকটা খুব ভালোভাবে হয়ে রয়েছে সেই দিকে যখন আপনি এগোতে থাকবেন একমাত্র সেই প্রতিবিধানে কিন্তু আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারবে আপনি সঠিকভাবে কিন্তু নিজের প্রতিষ্ঠিত জায়গাটাকে ধরে রাখতে পারবেন কাজেই এই নয় যে নাম পাল্টালে বা রত্ন ধারণ করলে বা হোমযজ্ঞ করলে পরেই বা আপনার বাস্তুদোষ কাটালে পরেই সম্পূর্ণভাবে ভাগ্য খুলে যাবে কাজেই ভাগ্য খোলানোর জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে বিচার্য বিষয়ের মধ্যে থাকছে যে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আপনার ভাগ্যকে বদলাতে পারে বা পাল্টাতে পারে বা সঠিক দিশা দেখানোর মাধ্যমে হ্যালো হ্যালো নমস্কার দিদি হ্যাঁ নমস্কার দাস বলছি মানিকতলা থেকে আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমার নিজের ব্যাপার সম্পর্কে জানবো আচ্ছা ডেট অফ বার্থ বলুন আমার ডেট অফ বার্থ হচ্ছে 23rd August 1992 টাইম ভোর 3:45 কলকাতায় জন্ম আচ্ছা 23rd August 1992 রবিবার তো জন্মবার হ্যাঁ
হ্যাঁ রবিবার। কর্কট লগ্ন এবং বৃষ রাশি? হ্যাঁ। আচ্ছা, হরোস্কোপে তো খুবই একগুঁয়ে এবং জেদি ভাব দেখা যাচ্ছে, একটু জেদ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চন্দ্রমঙ্গলের যোগ এবং রবি শুক্র বৃহস্পতির কানেকশন কিন্তু খুব একটা খারাপ নেই, কাজে সেক্ষেত্রে উচ্চ সফলতার যোগ অবশ্যই রয়েছে। কিন্তু এইখানে একটা নেগেটিভ যেটা রয়েছে, শনির পজিশন কিন্তু তুঙ্গস্থ বা মানে সক্ষেত্রস্থ হলেও সেই যোগ কিন্তু লগ্নের ওপরে বসে অত্যন্তভাবে কিন্তু অশুভ প্রভাবে জায়গাটাকে সৃষ্টি করে দিচ্ছে, যার কারণবশত তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু অত্যন্ত বেশি, কখন কি হবে না হবে সমস্ত বিষয় কিন্তু আগেই বুঝতে পারো। কিন্তু সেটা সত্ত্বেও যে কোনো ভালো কাজ শেষ মুহূর্ত অবধি রক্ষা পায় না, যার কারণে পড়াশুনো কেরিয়ার সব কিছু নিয়েই কিন্তু হচ্ছে বাধাবিঘ্নের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, তাই কি? হ্যাঁ তাই, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তো এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমি এক্সাম গুলো দিচ্ছি, তো আমি এটাই জানতে চাইছিলাম যে আমার কি যোগ আছে আর ভালো ফল পেতে পারি এটাই। হ্যাঁ, ভালো ফল পাবে অবশ্যই, তবে 2017 জুলাইয়ের আগে কোনোভাবেই কিন্তু ভালো ফল এই মুহূর্তে থাকছে না, তবে জুলাইয়ের 2017 জুলাইয়ের থেকেই তোমার ভালো যোগটা শুরু হচ্ছে, যে কারণে চেষ্টাটাকে কখনোই কিন্তু থামিয়ে দেওয়া যাবে না। এখন যে চেষ্টাটা করছো সেটা করতে থাকো, অবশ্যই সুফল জিনিসটা কিন্তু পাবে। আর এই দেবীপক্ষে চেষ্টা করো অষ্টমীর দিন খুব ভালোভাবে অঞ্জলি দিয়ে দুর্গা নাম জপ করো, এই পুজোর কটা দিন অবশ্যই কিন্তু ভালো রেজাল্টের জায়গায় এসে যাবে, কারণ গ্রহগত জায়গা সেরকম খুব একটা অত্যন্ত অশুভ জায়গা কিচ্ছু নেই। সামান্য যেটুকু ছোট বাধা রয়েছে সেইটা হলো একমাত্র রবি বৃহস্পতির যোগটাকে ঠিক করিয়ে নাও আর দুর্গা নাম জপ করো, এবং 2017 জুলাই থেকে কিন্তু কেরিয়ারের জায়গা অত্যন্ত ভালো জায়গায় আসছে, ঠিক আছে? কাজে এই যে বিভিন্ন রকম মানে হরোস্কোপের মধ্যে বিভিন্ন গ্রহযোগ মানুষকে কিভাবে কোন দিকে নিয়ে যেতে পারে এবং সেই দিকটার জন্য মানুষ কতটা তাড়াতাড়ি তার নিজস্ব লক্ষ্যে পৌঁছতে পারে, নিজস্ব লক্ষ্যে পৌঁছে যাওয়া মানেই কিন্তু মানুষ সমস্যার থেকে সমাধানের রাস্তায় চলে এলো এবং সেই সমাধান কিন্তু একটা স্থায়ী প্রতিকার নিয়ে এলো, কিভাবে? সেই বিচার, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র কিন্তু সম্পূর্ণভাবে একটা বিচারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, প্রতিবিধান কিন্তু সে তন্ত্র মাধ্যমে হোক বা জ্যোতিষ মাধ্যম দিয়ে হোক বা সেটা বিভিন্ন রকম বাস্তু দোষ খণ্ডনের মাধ্যম দিয়ে হোক, তার একমাত্র হচ্ছে গিয়ে উপলক্ষ মাত্র সেই বিচার। বিচার যদি সঠিকভাবে আপনি না পান, আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর ঠিকানাটা যদি আপনাকে ঠিক ঠিকভাবে না দেওয়া হয়, কখনোই কিন্তু ভাগ্য খুলবে না বা ভাগ্য বদলাবে না বা ভাগ্যের চাকা ঘুরবে না, এই জায়গাটা কিন্তু দর্শক বন্ধু সব সময় মনে রাখতে হবে। হ্যালো, আমি বলবো শান্তিনিকেতন বলছি। বোলপুর শান্তিনিকেতন থেকে? আচ্ছা হ্যাঁ, কার সম্বন্ধে, নিজের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 15/5/1972। আচ্ছা, জন্ম সময় কত? দুপুর 12:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি। জন্মস্থান হুগলি, তাহলে বোলপুরে কি কর্মসূত্রে? বোলপুরে বাড়ি, আসল বাড়ি ওটা মামার বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, 15 মে 1972 সোমবার। সিংহ লগ্ন এবং মিথুন রাশি? আচ্ছা, 24 থেকে 28 বছর বয়স পর্যন্ত খুব ভালো গেছিল, কিন্তু বর্তমান কিন্তু প্রায় বছর দেড়েক ধরে একটুখানি সমস্যা জায়গা। চাকরি করছেন? আচ্ছা, প্রমোশনের জায়গাটা কিন্তু 2017 আসার একটা যোগ হয়ে রয়েছে, সেরকম সম্ভাবনা কিছু রয়েছে? আচ্ছা, তাহলে হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, কোনো চিন্তার কিচ্ছু নেই। পারিবারিক জায়গা খুবই ভালো আছে, একটু সাময়িক সময়টা ভালো যাচ্ছে না, যার জন্য রাহু হাউস চেঞ্জ করলে পরে সেই জায়গাটা অটোমেটিক ভালো হয়ে যাবে, তবে নিজস্ব শরীর স্বাস্থ্য, নিজস্ব শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্য এই দুটো জায়গা কিন্তু ভালো নেই, এই দুটোর দিকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর দু চাকা গাড়ি যানবাহন চালালে পরে সেই দু চাকার থেকে কিন্তু অত্যন্ত সাবধানে নিজেকে রাখতে হবে, দু চাকার থেকে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনা শিকারের একটা প্রভাব রয়েছে। কাজে এছাড়া কিন্তু কর্মক্ষেত্রের উন্নতি জায়গা 2017 ভীষণ ভালোভাবে রয়েছে, ঠিক আছে? কাজে ভালো হরোস্কোপ দেখলে খুবই ভালো লাগে, কারণ কি এই যে সুন্দর জায়গাগুলো এইগুলো হচ্ছে কি কি একটু টাইম অ্যাডজাস্ট করলে বা সেই দশা অন্তর্দশাকে ধরে যদি এগোনো যায় এবং নিজস্ব কর্ম প্রচেষ্টাটাকে যদি চালিত করা যায় অবশ্যই কিন্তু গ্রহ সাথ দেবেই। কাজেই গ্রহ কি বলছে, সেই গ্রহ কার দ্বারা বলার জায়গাটাকে নিয়ে আসছে, নক্ষত্রের আলোকে আলোকিত হয়ে গ্রহ কিন্তু বিচারের জায়গাটাকে নিয়ে আসছে। হ্যালো,
কাজেই গ্রহের জায়গা কিভাবে এগোচ্ছে, সেই গ্রহ যে নক্ষত্রের আলোকে আলোকিত হচ্ছে, সেই আলোকিতকরণের দিক দিশানাটাই কিন্তু পাওয়া সবচেয়ে বড় কথা। কাজে আমাদের যে সব কিছু থাকে, যা এই যে সময়টা চলছে, এই সময়তে দেবীপক্ষের যে টাইম, এই সময়তে আপনারা যে মন্ত্রটি পাঠ করার জন্য আমি শুরুতেও বলেছিলাম এবং আরও একবার বলবো, আপনারা লিখে নিতে পারেন, ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডা ঐ বিচ্ছে নমো। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে পাঠ করুন। মহা অষ্টমীর দিন সন্ধি পূজার সময় একটি মাত্র পদ্মফুল নিয়ে মায়ের ওখানে পুজো দিন, মায়ের চরণে সুন্দরভাবে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়ে নবমীর দিন সেই পুষ্পটি অর্থাৎ সেই পদ্মফুলটি সংগ্রহ করে লাল চেলি কাপড়ে জড়িয়ে আপনার নিজের বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে ঝুলিয়ে রেখে দিন। 1 বৎসর যাবৎ ঝুলিয়ে রেখে দেবেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যে যখন পুজো পাঠ করবেন তখন অবশ্যই কিন্তু সেখানে ধূপবাতি জানার দেখাবেন এবং ঘরের সকলের মনস্কামনা করবেন, শারীরিক মানসিক আর্থিক সর্ব সমস্যা থেকে সর্ব বাস্তু দোষ থেকে মুক্ত করো। এই পুজো পাঠটি করতে থাকবেন, অবশ্যই কিন্তু সুফল লাভ হবেই হবে। এবং তারপরেই চলে আসছে হচ্ছে গিয়ে লক্ষ্মী পূজা, অবশ্যই লক্ষ্মী পূজার আলোচনা করব পূজার পরে। তবে পূজা চলাকালীন আমাকে আজকে পেয়ে যাবেন আপনারা দমদম নাগের বাজার চেম্বারে, যেরকম সময়তে পান সেরকম 4টা থেকে 7টা পর্যন্ত পাবেন। আগামীকাল ঢাকুরিয়াতে পেয়ে যাবেন 12টা থেকে 2টো পর্যন্ত। কাজে যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই 12টা থেকে 2টোর মধ্যে আসার জন্য আজকেই কিন্তু নাম লিখিয়ে রাখবেন বা ফোন করে রাখবেন অবশ্যই, কারণ তারপরেই কিন্তু পুজোর জন্য সেই ছুটি থাকছে, সেই সময়টা অবশ্যই পাবেন না। আজকে এবং কালকে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং তারপরে যে পূর্ণিমা আসছে অর্থাৎ চতুর্দশী এবং কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা, তাতে কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক শ্রীবৃদ্ধি, অর্থকড়ি দিকে যাদের বিভিন্ন রকম বাধা বিঘ্ন চলছে তাদের জন্যে সমস্ত রকম কিছু উপাদানের মাধ্যমে আপনারা আপনাদের শারীরিক মানসিক আর্থিক অর্থের শ্রীবৃদ্ধি, ঋণমুক্ত হওয়ার কিন্তু জন্যে কিছু কিছু জিনিস স্থাপন, যেমন শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন, সেই সময়তে অত্যন্ত ভালো এবং সুফল পাবেন। পারদ শিবলিঙ্গ স্থাপন বা অষ্টধাতুর সিদ্ধি বিনায়ক গণেশ স্থাপন করুন বা অষ্টধাতুর আপনার বৈভব লক্ষ্মী স্থাপন করুন। মূর্তি পুজো পাঠ প্রাণ প্রতিষ্ঠা শোধন করে সব কিছু করে দেওয়া হয়। কাজে সেই সবের জন্য যোগাযোগ করতে চাইলে অবশ্যই দমদমে আজকে পেয়ে যাবেন এবং ঢাকুরিয়ায় আগামী দিন পেয়ে যাবেন। আপনারা সেই দিন স্থাপনের মাধ্যমে অত্যন্ত সুফল আপনাদের গৃহের, শুধু একার নয়, গৃহে যতজন মানুষ আছেন প্রত্যেকের ওপরে কিন্তু শান্তি সস্তায়নের ক্রিয়া এবং শ্রীবৃদ্ধির জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আছে মতি শঙ্খ, দক্ষিণাবর্ত শঙ্খ, সেগুলির মাধ্যমে স্থাপনের মাধ্যমেও আপনি আপনার গৃহের সম্পূর্ণ শান্তি শ্রীবৃদ্ধি সন্তানের মঙ্গল দেখবেন। অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের অত্যন্ত চঞ্চলতা বা জেদ থাকে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তা রয়েছে, যার কারণস্বরূপ কী হচ্ছে না, বাড়িতে খুব ভালো পড়াশুনো করছে, ভালো কিন্তু টিচারের কাছে কিন্তু সে ঘরের টিচারের কাছে কিন্তু সে ভালো রেজাল্ট করছে, কিন্তু যখনই সে পরীক্ষার হলে যাচ্ছে কোনো না কোনোভাবে তার নার্ভাসনেস হোক বা ভুলে যাওয়ার মাধ্যমে হোক বা ঠিক লেখা লেখার পরেও কিন্তু সঠিক জাজমেন্ট না হওয়ার কারণে নানান রকমভাবে কিন্তু তার মানে নম্বর কমে যাওয়ার একটা প্রবণতা থাকছে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু গ্রহদোষের কারণে হয়, বাস্তুদোষের কারণে হয় এবং বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের আলোকের কিরণ ঠিকমতো না থাকার জন্যে অশুভ গ্রহদোষ বা অশুভ দশা অন্তর্দশা চলার কারণে কিন্তু আসে। সেই জায়গাগুলোকে সঠিকভাবে যদি বিচার বিশ্লেষণের মাধ্যমে ঠিক করিয়ে নেওয়া যায় এবং প্রতিবিধান করা যায় তবে জানবেন দর্শক বন্ধু আপনি আসল এবং সঠিক প্রতিবিধানটি আপনার সন্তানের জন্যে বা আপনার পরিবারের জন্যে অথবা আপনি আপনার নিজের জন্যে ঠিকভাবে করতে পারছেন। অবশ্যই দেখবেন আপনি কিন্তু ঠিকভাবে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। কাজে এখনকার দিনে আমাদের বেশিরভাগ ঘরেই যে সমস্যাগুলো দেখা যায় যে সন্তান অত্যন্ত বুদ্ধিমত্তা রয়েছে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না, কারণ এই কম্পিটিশনের যুগে প্রত্যেকেরই কিন্তু চাহিদা থাকে যে 90% আপ নাম্বার প্রত্যেকেরই দরকার, তা না হলে ভালো স্ট্রিম পাওয়া যাবে না বা পরবর্তী সময় নেক্সট স্টেপে গিয়ে সে তার মন মতো পছন্দসই সে তার নিজস্ব স্ট্রিম সিলেকশন করতে পারবে না। তার ফলস্বরূপ কী হবে, অভিভাবক অর্থাৎ বাবা মায়ের যেটা মনের মধ্যে ইচ্ছা যে আমার সন্তানকে আমি এই দিকে ভালো করব সেই দিকটাতে নিয়ে যেতে পারবে না। তার জন্যে কী দরকার, দরকার রাশিচক্রের মূল্যায়ন। সেই রাশিচক্র আপনার সন্তানকে কীভাবে গাইড করছে, তার আর্টসের দিকে ভালো হবে নাকি তার কমার্সের লাইনে গেলে ভালো হবে নাকি তার সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতের জায়গা সে এক চান্সে নিজস্ব প্রতিষ্ঠিত হওয়ার জায়গায় যেতে পারবে,
সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে নিবন্ধীকৃত রয়েছে সেই হরোস্কোপের মধ্যে। এছাড়াও রয়েছে অনেক অনেক সমস্যা, যেগুলো বিবাহ সংক্রান্ত বলুন বা ব্যবসা সংক্রান্ত বা মামলা মোকদ্দমা, জমি বাড়ি গাড়ি সব কিছু নিয়ে কিন্তু অনেক অনেক রকমের সমস্যা প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু চলতে থাকে কিছু না কিছু। যে তার জন্য এই দেবীপক্ষ অত্যন্ত একটি ভালো সময়, এই সময়টাতে আপনারা অবশ্যই দুর্গা নাম জপ করুন, অষ্টমীর দিন পুজো পাঠ করুন এবং খুব সাবধানে সুন্দরভাবে আপনারা নিজেরা প্রতিমা দর্শন করুন। যাদের নিজস্ব গৃহে পূজা পাঠ চলছে তারা অবশ্যই এই চারটে দিন, আগামী চারটে দিন অবশ্যই খুব ভালোভাবে পুজো পাঠ দিয়ে আপনাদের মানসিক শান্তি, আর্থিক শ্রীবৃদ্ধি সব কিছু মায়ের কাছ থেকে কিন্তু আদায় করে নেবার চেষ্টা করুন। তার সাথে সাথে কি করবেন না, মাকে প্রসন্ন রাখতে হবে। মাকে প্রসন্ন রাখার জন্য কি দরকার, দুর্গা নাম জপ করুন, লক্ষ্মী নাম জপ করুন, গণেশের মন্ত্র পাঠ করুন, অবশ্যই কিন্তু আপনি আপনার সমস্ত কিছু বাধা বিঘ্ন কাটিয়ে উঠতেই পারবেন। তার সাথে সাথে তো রয়েছেই নিজস্ব হস্তরেখা এবং গ্রহদোষ, এই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে ঠিক ঠিকভাবে বিচার বিশ্লেষণ সবসময়, আমি বারবারই একটা কথাই বলি দর্শক বন্ধু, যে বিচার বিশ্লেষণ যদি সঠিক না পান কখনোই কিন্তু নাম পাল্টিয়ে, রত্ন ধারণ করিয়ে, বাস্তুদোষ কাটিয়ে বা আপনার হোম যজ্ঞ করে কখনো ভাগ্য খোলার কিন্তু জায়গা থাকে না। সেই জায়গাটা একমাত্র সম্ভব আপনার সঠিক জাজমেন্ট, সেই জাজমেন্ট মতো আপনি যেই গন্তব্যস্থলে পৌঁছবেন অবশ্যই দেখবেন আপনি আপনার নিজস্ব লক্ষ্যে পৌঁছে গেছেন এবং সমস্ত বাধাবিঘ্ন আপনার জীবন থেকে দূরে সরে গিয়ে আপনি হাসি মুখে প্রত্যেকের সাথে কিন্তু দিন অতিবাহিত করতে পারছেন। কাজে আর বেশি সময় নেই, তাই শেষ করার আগে বারবারই বলবো আপনারা সকলেই খুব সাবধানে থাকুন, প্রতিমা দর্শন করুন, পুজো পাঠ নিয়ে মেতে থাকুন এবং পরিবারের সঙ্গে সময় কাটান, কারণ সারাটা বছরই প্রত্যেক মানুষ কিন্তু অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকে, সব সময় কিন্তু সবার পক্ষে সবার সঙ্গে সময় দেওয়া সম্ভব হয় না। এই কটা দিন সুন্দরভাবে সংসারকে সময় দিয়ে আপনারা আপনাদের মানসিক শান্তি এবং ভ্রমণ বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যেসব প্ল্যান রয়েছে অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এনজয় করুন, এটি আমি সবসময় বলবো। কাজে সামনেই যে বিভিন্ন তিথিগুলো রয়েছে সেই ধনতেরাস, মহানিশা, কালী পূজা পর্যন্ত সেই তিথিগুলোতে আপনারা সব সময় কিন্তু যে যে চেম্বারে যেখানে আমার শিডিউল রয়েছে অবশ্যই সেখানে পেয়ে যাবেন। তার আগে বলবো সবসময় যে স্কলিংয়ে যে ফোন নম্বরটি যাচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে তারপরে যোগাযোগ করুন, কবে কখন কোন দিন আমাকে পাবেন এবং কখন কোথার থেকে কোন দ্রব্যটি আপনি সংগ্রহ করতে চাইছেন এবং তার জন্য নিয়ম বিধি কী কী আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং তাছাড়াও আপনারা সবসময় জানবেন যে যারা শিলিগুড়ির দর্শক বা নর্থ বেঙ্গলের লোকেদের জন্য বলে রাখি যে তারা কিন্তু আমাকে পেয়ে যাবেন প্রতি মাসের 21-30 তারিখ পর্যন্ত শিলিগুড়ির চেম্বারে, অবশ্যই 20 তারিখের মধ্যে আপনারা নাম বুকিং করে নেবেন এবং 21-30-এর মধ্যেও আপনারা ফোনে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন। অবশ্যই সেখানে আপনাদের যাওয়ার আগে বলবো যে নাম বুকিং ছাড়া কিন্তু কোনো রকমভাবে উপায় থাকে না সেখানে দেখার জন্যে। কাজে দর্শক বন্ধু আজকের মতো এখানেই রাখছি, হ্যাপি পূজা, খুব ভালোভাবে পুজোয় ঘুরুন, ভালোভাবে সময় কাটান এবং তার সাথে বারবারই বলবো যে মন্ত্র পাঠ করে নিজের মনকে শুদ্ধিকরণ করুন, মন্ত্রের ভাইব্রেশন আপনার মনকে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে নিজস্ব লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছে নিয়ে যেতে সক্ষম করবে, পরিবারকে সুন্দরভাবে কিন্তু দাঁড় করিয়ে রাখতে সাহায্য করবে, যা যা সমস্যা আছে সব সমস্যা থেকে আপনি কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।